আলহামদুলিল্লাহ ভিউয়ার্স, আমার বাচ্চা কবুতর গুলো নিজেরাই স্টানে উঠা শিখে গেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাদি কবুতরের সাথে রাখা নতুন বাচ্চা কবুতর গুলো নিজেরাই স্টানে উঠে বসে আছে। বেশ কিছু বাচ্চা নিজেরাই স্টানে উঠে গেছে, কিছু বাচ্চা এখনো স্টানে উঠা শিখে নাই। আর যেগুলোর পাখা বাঁধা আছে সেগুলো নিচে দাঁড়ায় আছে। আর এই প্রচন্ড গরমের মধ্যে খুব প্রয়োজন ছাড়া কবুতর বের করাই দরকার নাই, কবুতর হিট স্টক করার সম্ভাবনা থাকে। তাই আমরা সকলে কবুতরের প্রতি যত্নশীল হব, কবুতরকে খুব প্রয়োজন ছাড়া এই প্রচন্ড গরমের মধ্যে তাপের মধ্যে কবুতরকে বের করবো না। এই যে দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলো পাখা বাঁধা আছে সেগুলো নিচে হাঁটাহাঁটি করতেছে। আর এখন সর্বক্ষণই কবুতরকে পানি দিয়ে রাখতে হবে। এই যে দেখেন আমি কবুতরকে পানি দিয়ে রাখছি, যার পিপাসা লাগবে সেই পানিটা খাবে। মাঝি কবুতরের সাথে বাচ্চা কবুতর গুলো রাখা, আলহামদুলিল্লাহ আমার মাঝি কবুতরের রুমটা পরিপূর্ণ হয়ে গেছে। এখান থেকে যেগুলো নর বাচ্চা হবে সেগুলোকে আমি আবার আমার নর কবুতরের সাথে দিয়ে দিব। আমি ছোট সময় কবুতর গুলোকে মাঝি কবুতরের সাথেই রাখি, নর কবুতরের সাথে দিই না, কারণ নর কবুতরের সাথে দিলে নর কবুতর মারবে, মস্তি করতে যাবে। এই জন্য আমি আমার মাঝি কবুতরের সাথে এই ছোট বাচ্চা কবুতরকে লাগাই। বাচ্চাগুলো লাগানো হয়ে গেলে যখন তারা টাকা শুরু করে, নর কবুতর গুলো মানে নর বাচ্চা কবুতর গুলো যখন টাকা আরম্ভ করে, তখন আমি আমার নর কবুতরের সাথে দিয়ে দেই। এইভাবে আমি আমার কবুতরের বাচ্চাগুলোকে ঘর চিনিয়ে থাকি। দেখতে পাচ্ছেন উপরে সব ছোট বাচ্চা কবুতর গুলো, তারা নিজেরা নিজেরাই এখন নিজে জায়গা দখল করতেছে। আর এই যে একেবারে ছোট যেগুলোকে রিসেন্ট মাটির সাথে দেওয়া হয়েছে সেগুলোর পাকা বাঁধা, ওগুলো এখনো স্টোনে উঠা শিখে নাই, ওগুলোকে আমি দু একদিনের মধ্যেই পাকা খুলে দিব ইনশাল্লাহ। এগুলো নিজেরা স্টানে উঠে নিজেদের জায়গা দখল করবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাদি কবুতর গুলোকে, এই যে কালো মাদিটাও আমি ব্রিডিং এ দিছিলাম, মাদিটা বের করে ফেলছি। মাদিটা আবার মাদি কবুতরের সাথে রাখা হয়েছে, এরও একজোড়া বাচ্চা তোলা হয়েছে। এই হচ্ছে আজকে আমার মাদি কবুতরের রুমের আপডেট। আল্লাহ হাফেজ।